হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আগের ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করছি বা দেখাইছিলাম প্রোফাইল টাইপ পেজের সমস্ত পোস্টগুলো কীভাবে ডিলিট করবেন। আজকে আমি দেখাবো ক্লাসিক্যাল পেজের সমস্ত পোস্টগুলো কীভাবে ডিলিট করবেন। আমরা অনেক সময় পেজের মধ্যে অনেকগুলো পোস্ট আপলোড করে কোনো এক সময় দেখা যায় সেই পোস্টগুলো আমরা রিমুভ করতে চাই। সেক্ষেত্রে সমস্ত পোস্টগুলো একটা একটা রিমুভ যদি করতে চাই আমাদের অনেক সময় লাগে যায়। আজকে আমি দেখাবো ক্লাসিক্যাল পেজের সমস্ত পোস্ট 2-3 মিনিটের ভিতরে সমস্ত পোস্টগুলো কীভাবে ডিলিট করবেন। সো যাই হোক, আর বেশি কথা নয়, আর সবার প্রথমে যেটা বলবো, বরাবরের মতো চ্যানেলে যদি নতুন সদস্য হয় দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ রিলেটেড, গ্রুপ রিলেটেড ভিডিও যদি পেতে চান নোটিফিকেশান বেল অন করে দেবেন। সবসময় এই চ্যানেলের ভিতরে এই ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিকতা ভালোবাসা। সো যাই হোক, সবার প্রথমে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারের সফটওয়্যারটা মোটামুটি সবারই আছে। আমি এখন ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে। আপনাদের অ্যাকাউন্ট যদি লগ ইনে যদি না থাকে আপনারা ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন করবেন, অর্থাৎ যে পেজের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাডমিনে আছে, ঠিক আছে। এরপরে যেটা করবেন আপনারা, এটা একটু ডেস্কটপ মোড অন করবেন। এই ডেস্কটপ মোড অন করার জন্য এখানে 3D.com ক্লিক করবেন। 3D.com ক্লিক করার পর এটা ডেস্কটপ সাইট করবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করার পর আপনাদের কম্পিউটার ভার্সনের মতো চলে আসবে। এখন আমার এখানে লেখাটা যদিও ছোটো ছোটো হয়েছে বাট কম্পিউটার ভার্সন হয়নি, এই জন্য আমাদের কী করতে হবে, এখানে আবারও সার্চ বক্সে ক্লিক করতে হবে। আমি আবারও সার্চ বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেটা ফ্যান আইকন অপশন পাচ্ছেন, এই ফ্যান আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ফ্যান আইকনে ক্লিক করলাম। ফ্যান আইকনে ক্লিক করার পর এখানে যে দেখেন একটা এম পাচ্ছেন, https://m, এম এর পরে ডট ডট থাকবে, অর্থাৎ এমটা আমি কেটে দেবো, ঠিক আছে। ডট থাকবে অর্থাৎ পরিস্টপটা থাকবে, ঠিক আছে। এমটা আমি কাটলাম। এম কাটার পর এখানে লিখে দেবো WEB, web.facebook.com। এরপরে কী করবো, আপনারা চার্জ দিয়ে দেবেন। আমি চার্জ দিয়ে দিলাম। চার্জ দেওয়ার পর দেখেন কম্পিউটার উইন্ডোজ যখন চালু হয়, যে সিস্টেমে চালু হয় ঠিক এভাবে আমাদের এখানে শুরু করছে, ঠিক আছে। এখন ডেস্কটপ সাইট মোড অন হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে পেজ অপশনে ক্লিক করবো। এখানে পেজ অপশনে ক্লিক করবো। এখানে দেখতে একটা পেজ অপশন পাচ্ছেন, পেজ অপশনে ক্লিক করবো। আর যদি পেজ অপশন যদি না থাকে, এখানে 3 মানুষ আইকনে ক্লিক করে একটা পেজেস অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। আমি পেজ অপশনে ক্লিক করলাম। পেজেস অপশনে ক্লিক করলাম। পেজেস অপশনে ক্লিক করার পরে আমার সমস্ত পেজগুলো এখানে চলে আসে, ঠিক আছে। আর কারো যদি প্রোফাইল টাইপ পেজ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কথা বলতে পারবেন, ঠিক আছে, ইনবক্সের নাম দিয়ে। এখানে অ্যাভেলেবেল পেজ আছে, পেজগুলো চাইলে আপনারা কিনতে পারবেন, প্রোফাইল টাইপ পেজ এবং সমস্ত সেটিংগুলো আপডেট করা। এরপরে কী করতে হবে, আমি ক্লাসিক্যাল পেজে চলে যাব। ক্লাসিক্যাল পেজ বলতে আমার এখানে একটা পেজ আছে দেখেন, ডার্ক ফিউচার। আমি এই পেজের পোস্টগুলো কীভাবে ডিলিট করতে হয় দেখাবো। এখন আমি এই পেজের মধ্যে কাজ করবো, এই ডার্ক ফিউচার এটার মধ্যে। তাহলে ডার্ক ফিউচার পেজের মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে। আমি এই ডার্ক ফিউচার পেজের মধ্যে অলরেডি ক্লিক করছি, আমার পেজটা অন হয়েছে, ক্লাসিক্যাল পেজটা। এখন আমাদের কী করতে হবে, এখানে একটা অপশন পাচ্ছে ক্রিয়েটর স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন, ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। আমি একটু বড় করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি দেখেন, ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও একটা অপশন পেয়ে যাচ্ছেন। আবারও দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও আমি ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। এরপর আমাদের ক্রোম ব্রাউজার সফটওয়্যার আসবে, আবারও টাস্ক করবেন ক্রোমে। ক্রোমে টাস্ক করার পর যেটা আসবে কি, একটু লোডিং নিচ্ছে। আপনারা কী করবেন, এখানে এখন একটা অপশন পেয়ে যাচ্ছেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে। এখানে দেখেন একটা কন্টেন্ট লাইব্রেরি একটা অপশন পাচ্ছেন বাম পাশে। এই বাম পাশের মধ্যে দেখেন, আমি বড় করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, এই বাম পাশে দেখেন, ঠিক আছে, কন্টেন্ট লাইব্রেরি। আমি মার্ক করে দেখাচ্ছি, এই কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করবেন, কন্টেন্ট লাইব্রেরি, ঠিক আছে। কন্টেন্ট লাইব্রেরিতে আমি ক্লিক করলাম, টাচ করলাম। এরপর একটু লোডিং নিচ্ছে। এখন আমার পেজের মধ্যে যতগুলো পোস্ট করা হয়েছে, ভিডিও করা সমস্ত পোস্টগুলো এখানে শো করবে, দেখেন সমস্ত পোস্টগুলো এখানে শো করতেছে, দেখেন সমস্ত পোস্টের পোস্টগুলো দেখেন। আমি যে যে পোস্টগুলো করছি সেগুলো শো করতেছে এখানে, দেখেন। আমি আরও বড় করে দেখাচ্ছি। এরপরে দেখেন বাম পাশে একটা একটা বক্স আছে, বক্স, ঠিক আছে, এখানে এখানে বক্স আছে, অর্থাৎ আপনি যে যে পোস্টগুলো ডিলিট করতে চাচ্ছেন শুধু জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন,
জাস্ট টিক মার্ক করে দেবেন, আর যদি চাচ্ছেন অল করে দেওয়ার জন্য তাহলে সিলেক্ট অল দিয়ে দিবেন, ঠিক আছে। এখন মনে করেন আমি এফ স্টেটটা টিক মার্ক করলাম, এটা টিক মার্ক করলাম, আমি এটা টিক মার্ক করলাম, এটা করলাম, সরি আবার কি চলে আসছে, সরি এখানে সরি আবারও ব্যাগে চলে আসছে, আমি আবার কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করছি। এরপর দেখেন আবারও চলে আসছে এখানে টিক মার্ক করলাম, টিক মার্ক করলাম, টিক মার্ক করলাম, অর্থাৎ আপনার এক থেকে দু মিনিটের মানে খুব দ্রুত সহজে গেলে টিকটাক মার্ক করে করে চলে যাবেন, ঠিক আছে। টিক মার্ক করে চলে যাওয়ার পর আমার এখানে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করতেছে, এই জন্য একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে। মনে করেন আমি টিক মার্ক করলাম, টিক মার্ক, মনে করেন আমি এই তিনটা পোস্ট ডিলিট করব। এখানে যে বক্সগুলো আছে খুব দ্রুত সহকারে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এই যেখানে এখানে দেখেন একটা অপশন পাচ্ছেন, দেখেন এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডিলিট ট্রি, ডিলিট ট্রি একটা অপশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ডিলিট ট্রি এখানে একটা ডিলিট ট্রি অপশন পেয়ে যাচ্ছেন, এই ডিলিট ট্রিতে ক্লিক করবেন। ডিলিট ট্রিতে ক্লিক করলাম, আরও আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি, আমি আরও কয়েকটা মার্ক করতেছি, মার্ক করছি। এখন মনে করো চারটা ডিলিট, ঠিক আছে, আমি চারটা পোস্ট ডিলিট করব। এখন আমার কী করতে হবে, এখানে দেখেন এই পেজের মানে প্রত্যেকটা পোস্টের মধ্যে কত তারিখ পোস্ট পাবলিক করা হয়েছে, কে পাবলিক করছে, কে পোস্ট করছে, সব মানুষগুলো এখানে দেখাচ্ছে, আমার কোন অ্যাডমিন পোস্ট করছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি এখানে কী করতে পারি, যেখানে একটা ডিলিট অপশন পাচ্ছেন এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করলে হবে কি, এই যে আমি চারটে ডিলিট পোস্ট মার্ক করছি ওগুলো সমস্ত পোস্টগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা খুব দ্রুত সহকারে এক মিনিট বা দু মিনিট সমস্ত পোস্টগুলো খুব স্পিডে মার্ক করে আপনারা সমস্ত পোস্টগুলো সিলেক্ট ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আর জন্য আপনার সিলেক্ট অল করে দিতে পারবেন, সিলেক্ট অল করেই আপনারা ডিলিট করে দিতে পারবেন। এরপরে কী করবেন, ডিলিট ফোরে ক্লিক করবেন, বাট আমি ডিলিট করতে চাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল শুরু হিসেবে আপনাদেরকে দেখালাম, বাট আমি পোস্ট ডিলিট করবো না, ঠিক আছে। এভাবে চাইলে আপনারা ক্লাসিক্যাল পেজে খুব দ্রুত সহকারে সমস্ত পোস্টগুলো ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এরপরে আদার্স সময় যদি কারোর যদি বুঝতে যদি সমস্যা হয় না বুঝেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন। তারপর আমার এখানে পেজ আছে, পেজের মধ্যে ক্লিক করে ইনবক্স করতে পারেন, প্রিন্ট সিদ্ধ চার্জ দিলে চলে আসবে। এরপরে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার পার্সোনাল আইডি আছে, এখানে ক্লিক করতে পারেন, প্রিন্স হৃদয় এই নামের কয়েকটা অ্যাকাউন্ট পেয়ে যান, সেখানে ইনবক্স করতে পারেন, এগুলোর ডিসক্রিপশন আইডি লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন, আশা করি ক্লিয়ার। এরপর যদি না বোঝেন অবশ্যই ইনবক্স করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি আপনাদের যদি এক ভিডিও যদি উপকৃত হয় লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।